किसने नाके मिर्चा फोकल सिस्टम आरोंगी मिर्चा पर शो बीएनपी सीनियर नेता दर गिरफ्तार कर चें बीएनपी केंद्रीय कार्यालय दस दस कर चें और भी जो किचिलो कार्यालय ना कि बोमा चिलो संपूर्ण घटना थी एक कॉल की तो घटना पुलिस ने साधन में नाटो किचु दिन आगे अब आप जमाते रामिन के गिरफ्तार कर लें गिरफ्तार कर कौनसन जब जमाते रामिन ना कि चोंगी साथ जोड़ी तो चोंगी काम चुकर तो जमाते रामिन जोड़ी तो आतो दिन की करे चें जखम तरह बीएनपी साथ चुकपा धंधों में घुसना दिए चें तकुनी शिकासियार मस्त के पे उड़े चें विरुद्ध दल कौन जो थमने चुन्नो ए अब जमाते रामिन के गिरफ्तार करे चें अब हम देखे चें जे गतो दशवें दिसंबर बीएनपी समावेश के केंद्र करे ए सरकार कतटा बेपरोवा हुए चें पारा मोहल्लाय डाकातेर मतो गुंडा मस्तानदेर मतो पारार बखाखातेर मतो तारा अपना टहल दिए छे जेनो बिरोधी दलेर नेता कर्मीरा समाज समावेशे जोग दिते ना पारे एमनकि तारा मानुषेर व्यक्तिगत निरापत्ता लंघन करे তাদের মোবাইল গ্যালারি পর্যন্ত তারা ঢুকেছে আমরা আজকে জনগণকে সতর্ক করে বলে দিতে চাই আজকে আওয়ামী লীগ এবং তার উৎকৃষ্ট ভগীরা অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য যেভাবে বেপরোয়া উন্মাদে পরিণত হয়েছে আজকে জনগণ যদি এদেরকে প্রতিহত করতে না পারে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে না পারে তাহলে কারো বেডরুমও কিন্তু সেফ থাকবে না সাংবাদিক দম্পতি সাগর রনিকে বেডরুমে ঢুকে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রায় 93 বার পর্যন্ত পিছিয়েছে এখন পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যাকাণ্ডের প্রতিবেদন দেয় নাই বুয়েটের মেধাবী ছাত্র ফারদিন হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখেছেন কয়েকদিন ধরে কি ধরনের নাটক তারা করছে একবার বলছে সমস্ত আসামিরা চিহ্নিত আমরা যে কোনো সময় একসঙ্গে যাব আবার বলছে ওই রূপগঞ্জের চনপাড়া বস্তিতে মাদক কারবারিদের হাতে নিহত হয়েছে আবার বলছে তিনি আত্মহত্যা করেছেন যেই টিভি এবং পুলিশ এক এক সময় এক এক ধরনের রিপোর্ট দেয় তাদের রিপোর্টে তাদের তদন্তে জনগণ আস্থা রাখতে পারে না আজকে পুলিশকে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছে র‍্যাবকে ডেথ স্কোয়াডে পরিণত করা হয়েছে সামরিক বাহিনীকেও এই সরকার দিন দিন নষ্ট করছে সামরিক বাহিনীর মেরুদণ্ড তো সেই 2009 সালেই বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌকশ অভিযানদেরকে হত্যা করে সামরিক বাহিনীকে সেদিনের পঙ্গু করে দেওয়া হয়েছে তাই আজকে কোন প্রতিষ্ঠানের কথা বলবেন কিসের স্বাধীনতার কথা বলবেন আমরা কি কার্যত আজকে স্বাধীনতা পেয়েছি না বিচার বিভাগের কথা যদি বলেন একটা দেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে 51 বছরে এই ধরনের ঘটনা ঘটে নাই একজন প্রধান বিচারপতিকে গোয়েন্দা সংস্থার সেকেন্ড ক্লাস অফিসাররা ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে করে পেরে উঠিয়ে দেশটাকে বাধ্য করে এই রকমের নৈরাজ্য এই দেশে ঘটছে কাদের আমলে ঘটছে এই কথিত মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকার আওয়ামী লীগ সরকারের আমলে যারা গত 13 বছরে বিনা ভোটে ভারতের সহযোগিতায় এদেশের মানুষের উপরে দমন পীড়ন চালিয়ে এদেশের স্বাধীনতাকে ভারতের হাতে জিম্মি করে দিয়েছে আপনারা সবাই জানেন ভারত আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে মুক্তিযুদ্ধে তারা প্রকৃত অর্থে বাংলাদেশের মানুষের জন্য সহযোগিতা করেছে নাকি তাদের চিরশত্রু পাকিস্তানকে ঘায়েল করার জন্য সহযোগিতা করেছে সেই আলোচনাটি আজকে অত্যন্ত প্রাসঙ্গিক আজকে যেই ভারত মুক্তিযুদ্ধের সময় যদি আমাদেরকে সহযোগিতা করে থাকে সেই ভারত আজকে কিভাবে নির্বিচারে গুলি করে সীমান্তে আমার দেশের মানুষ মারছে আজকে ভারত যদি বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার জন্য সহযোগিতা করে থাকে নাগরিকদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করে থাকে সেই ভারত কিভাবে 14 সালে আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতা আনার জন্য জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেয় ভারত যদি আমার দেশের মঙ্গল চায়
ভারত যদি বাংলাদেশের বন্ধু হয় ভারত কিভাবে আগামী সালেও আরেকটি বিতর্কিত নির্বাচন করার জন্য শেখ হাসিনার পাশে থাকে। আমি আজকে বাংলাদেশের 51 বছরের মুক্তিযুদ্ধের সময় সহযোগী বন্ধু হিসেবে ভারতের কাছে আমরা এই প্রশ্ন রাখতে চাই, তরুণ প্রজন্ম ভারতের কাছ থেকে এই জবাব চাই। আজকে এই সরকার একদিকে মুক্তিযুদ্ধের কথা বলছে, অথচ টানা 13 বছর ক্ষমতায় থেকেও একটা নির্ভুল শহীদদের তালিকায় সরকার তৈরি করতে পারেনি। টানা 13 বছর ক্ষমতায় থাকার পরেও মুক্তিযোদ্ধাদের একটা নির্ভুল তালিকায় সরকার তৈরি করতে পারে নাই। আমরা বলেছি এই সরকারের হাতে দেশ এবং বিদেশিরা, বাংলাদেশে কর্মরত বিদেশিরাও আজকে নিরাপদ নয়। আপনারা দেখেছেন এতদিন এই দেশে গুম খুন হামলা মামলার শিকার হয়েছে ভিন্নমতাবলম্বী বিরোধী দলের রাজনীতিরা। গত কয়েকদিন আগেই শাহিনবাগে গুম হওয়া একজন ব্যক্তির পরিবারের সাথে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হামলার শিকার হতে যাচ্ছিলেন। কাদের দ্বারা? তথ্যমন্ত্রী এই হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামু মুজাম্মেল সাহেব সরাসরি ওনাদের পৃষ্ঠপোষকতায় এই প্রতিষ্ঠা, এই সংগঠনটি বিতর্কিত দুই ভোট সংগঠন মায়ের কান্না করে উঠেছে। আপনারা দেখেছেন এই প্রোগ্রামে কারা বক্তব্য রাখে, সরকারের মন্ত্রীরা, সরকারের এমপিরা, এমনকি তথ্য মন্ত্রণালয় থেকে এই বিনা ভোটের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জোর করে টেলিভিশন পত্র পত্রিকাকে দিয়ে এই দুই ভোট সংগঠন মায়ের কান্নাকে দিয়ে নিউজ করেন। মায়ের কান্না মানে এরা এতটা অপদার্থ, এতটা মেধাহীন, একটা নতুন নামও দিতে পারে না। অন্যরা ঘুমের শিকার পরিবারগুলো নাম দিয়েছে মায়ের ডাক, সেই নাম চুরি করে কপি করে তারা নাম দিয়েছে মায়ের কান্না। আপনারা মায়ের কান্না করেছেন ভালো, আপনারা গুম হওয়াদের বিচার চান তো আপনাদের প্রেক্ষাপটটা কি? 77 সালে কু করার জন্য একদল সামরিক বাহিনীর লোকজন তাদেরকে বিচার করা হয়েছে সামরিক আইনে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, কাউকে যদি গুম করা হয়ে থাকে, ক্ষমতায় আছে সরকার 13 বছরে, প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করবেন, বঙ্গভবন ঘেরাও করবেন, চৌধুরী ক্যান্টনমেন্ট ঘেরাও করবেন। অথচ আপনারা আজকে এতটা বিপদ হয়ে গেছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে অব্যাহত মামলা হামলার পরে আজকে যারা বিদেশিরা, যারা বাংলাদেশের এই গণতন্ত্রহীন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার সঞ্চার হয়েছে, তাদের উপরে আপনারা হামলা করছেন। 2018 সালেও আপনার মার্শা বার্নিকার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার উপরে হামলা করেছেন। এই সরকার যে একটা জঙ্গিবাদী সরকার, এই সরকার যে একটা উগ্রবাদী সরকার, এটা আজকে সারা বিশ্বে প্রমাণিত। জঙ্গিবাদ সরকার, জঙ্গিবাদ সরকার, জঙ্গিরা নিজের মতামত জোর করে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের মতামত চাপিয়ে দিতে চায়। ঠিক একই ভাবে এই সরকারও জঙ্গিদের মতো আচরণ করছে এবং তাদের এই জঙ্গিবাদকে জায়েজ করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদেরকে দায় চাপাচ্ছে। আপনারা দেখেছেন এখন আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের পায়তারা করছে। আপনারা দেখেছেন আমরা অনেকদিন ধরেই আমরা বলে আসছি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা অপর অপর বিরোধী দলগুলোর সাথে রাজপথে যুগপথ আন্দোলনে থাকব। সরকার যখন দেখেছে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে গণ অধিকার পরিষদ এই সময় জনগণকে সংগঠিত করে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে, তখনই তাদের নেতা কর্মীদের উপরে তারা এই বারবার ঐশাচিক হামলা করছে। গতকালকে আমাদের ঢাকা উত্তরের যুব অধিকার পরিষদের আহ্বায়ক রুবেন গাজী রুবেন তাকে ডিবির লোকেরা তুলে নিয়ে গেছে, টর্চার করে ছেড়ে দিয়েছে। এবং গতকালকে একই দিনে এই বিজয় দিবসে আপনারা দেখেছেন পাবনার বেড়া উপজেলায় মেয়রের নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে। মাগুরাতে প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন এই কুখ্যাত পাপিয়ার সাথে যার যোগাযোগ ছিল, পত্র পত্রিকা এসেছে, পাপিয়ার কাস্টমার সেই সাইফুজ্জামান শেখরের গুন্ডা ভান্ডারা আমাদের নেতা কর্মীদেরকে হামলা করে রক্তাক্ত করেছে থানায় গিয়েছে। আমি যখন পুলিশের সাথে কথা বললাম তারা বলছে ভাই উপরের নির্দেশ, বোঝেন তো পরিস্থিতি। একইভাবে আমি যখন বিভিন্ন জায়গায় কথা বললাম
তারা একই প্রশ্ন একই কথা বলে ভাই উপরে নির্দেশ কি করব ময়মনসিংহে হামলা হয়েছে খুলনায় হামলা হয়েছে বাগেরহাটে হামলা হয়েছে পুলিশ প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই জনগণের ভ্যাট দেখছেন পয়সায় আপনারা বেতন পাচ্ছেন জনগণের সেবা করার জন্য আপনারা সেটা না করে আপনারা আওয়ামী লীগের গোলামি করছেন আমরা আবার আক্রান্ত হয়ে আপনাদের যখন সহযোগিতা চাচ্ছি আপনারা সেটা দিতে অপারগতা প্রকাশ করছেন আপনারা যদি আওয়ামী লীগের দালালি করেন আওয়ামী লীগের গোলামি করেন দয়া করে চাকরি ছেড়ে পুলিশের পোশাক ছেড়ে মজিব কোট গায়ে পরে আওয়ামী লীগের দালালি করেন আমাদের এই লড়াই কিন্তু একটা বহুমুখী লড়াই আজকে প্রশাসনের মধ্যে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে তাদেরকে প্রমোশন দিয়ে উচ্চ পদে অধিষ্ঠিত করা হয়েছে এই গুন্ডামস্তান দুর্বৃত্তরা আজকে বেপরোয়া আচরণ করছে আমরা প্রশাসনের মধ্যে থাকা ছাত্রলীগ যুবলীগের গুন্ডামস্তানদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যদি চাকরি করেন জনগণের সেবা করেন জনগণের যদি বিরুদ্ধে দাঁড়ান আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না আমি একটা কথা বলবো আপনার সন্তানের মুখের দিকে তাকাবেন আপনার স্ত্রীর মুখের দিকে তাকাবেন আপনারা জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের যদি কাজ করেন আপনার সন্তান হারামের পয়সায় বড় হবে আপনার স্ত্রী হারামের পয়সায় বড় আপনার সংসারে থাকবে হারামের সংসারে কখনো আরাম আসবে না আজ আমরা আশা করি আপনারা জনগণের পক্ষে অবস্থান নেবেন বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করবেন না মিথ্যা মামলা দিবেন না সরকারকে বলতে চাই এখন আপনাদের সুযোগ আছে বল আপনাদের কোর্টে আপনারা যদি আলাপ আলোচনা করে সংলাপ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনকালে নিরপেক্ষ সরকার দেন আপনারাও শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে পারবেন আমি চাই আপনারা কিন্তু জনরোষ থেকে রেহাই পাবেন না ছাত্রলীগ যুবলীগের গুন্ডাবাস্তান প্রশাসনের দুর্বৃত্তদেরকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেন আজকে জনগণের পিঠ দেয়ালে থেকে গেছে জনগণের এই লড়াই বাঁচার লড়াই দেশকে বাঁচানোর লড়াই কাজে এই লড়াই থেকে জনগণ পিছু হটবে না সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের মনোবল অটুট রাখে অটুট রেখে আগামীতে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার আজকের মতো বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ।